দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গৌতম বুদ্ধ নগর বিভিন্ন রাজ্য থেকে ছয়খানা ট্যুরিস্ট বাস আজ সকালে এসে পৌঁছল শীতলকুচিতে। এই গাড়িগুলিতে সিতাই ও শীতলকুচি ব্লকের পরিযায়ী শ্রমিকগণ বাড়ি ফিরেছেন। শীতলকুচি হাসপাতালের সামনে গাড়িগুলিকে দাঁড় করিয়ে শীতলকুচি ব্লকের শ্রমিকদের নামিয়ে নিলেন পুলিশ প্রশাসন। তাদের শারীরিক টেস্টিংয়ের জন্য হাসপাতালে পাঠানো হলো। সেখানে থার্মাল টেস্টিং করে শ্রমিকদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে। কোয়ারেন্টাইনে শ্রমিকরা 14 দিন থাকার পর সুস্থ থাকলে তাদের বাড়িতে যাবার অনুমতি মিলবে বলে হাসপাতাল সূত্রে জানা গেল। আগামী 31 মে শেষ হবে চতুর্থ দফার লকডাউন। পরবর্তীকালে কি হবে সিদ্ধান্ত নেবে সরকার। ইতিমধ্যে ভিন রাজ্য থেকে পরিযায়ীরা এলাকায় ঢুকে যাওয়ায় চিন্তায় পড়েছে এলাকাবাসী। বাজারে, দোকানে, খামারে লোকের ভিড় দেখলে গা শিউরে ওঠে। বিশেষ করে ইটভাটা থেকে শ্রমিকরা ঘরে ফিরে আসায় ভিড় বেড়ে গেছে হাট বাজারে। বাড়ির মানুষ বাড়িতে তো ফিরবেই, এতে ওদের দোষ কোথায়? সতর্ক থাকতে হবে আমাদের। শীতলকুচি থেকে সজ্জাদ হোসেন আহমেদের রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম।